আমরা মোটামুটি এখন সবাই জেনে গেছি যে অ্যান্ড্রয়েডের পরবর্তী ভার্সন কি হচ্ছে না, নতুন ভার্সনটির নাম হচ্ছে Android 10। এবং এর সাথে গুগল নিজেকেও একটা ঝামেলা মুক্ত করলো যে প্রতি একটা অ্যান্ড্রয়েড ভার্সনের বের করার সময় কি হতো যে একটা ভার্সনের সাথে সাথে একটা মিষ্টির নাম দিতে হতো, যেমন মিষ্টানের নাম বলতে ডেজার্টের নাম দিতে হতো। সেই ঝামেলা থেকে গুগল মুক্ত হলো, এখন থেকে আর কোনো নাম দিতে হবে না, এখন থেকে সিরিয়াল বাই সিরিয়াল আসবে, যেমন Android 10, Android 11 এইভাবে আস্তে 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 আসবে। আবার একটা বিষয় হলো যে আগে একটা ধারণা ছিল যে জেড অক্ষরের পর কি আসবে, জেড অক্ষরের পরে অ্যান্ড্রয়েড কোন দিকে যাবে, সেই প্রশ্নের একটা উত্তর মিলে গেল যে এখন আর জেডে গিয়ে অ্যান্ড্রয়েড থেকে যাবে না। তো এখন আস্তে আস্তে যত ইচ্ছা তত অ্যান্ড্রয়েড বের হতেই থাকবে। এমন কল্পনা চলছিল, জল্পনা গুজব চলছিল যে অ্যান্ড্রয়েড জেডের পরে হয়তো অ্যান্ড্রয়েড বন্ধ হয়ে যাবে, তারপর অ্যান্ড্রয়েড নাম হয়ে যাবে ফুশিয়া। অলরেডি সবাই জানে ইতিমধ্যে যে অ্যান্ড্রয়েড গুগল নতুন একটা অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে যে গুগল ফুশিয়া। কিন্তু সেই সুযোগ আর থাকছে না, মনে হয় যে অ্যান্ড্রয়েড এখন চলতে থাকবে 10, 11, 12, 13 এভাবে আস্তে আস্তে চলতেই থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মিষ্টানের যে নামগুলো হয়, ডেজার্টের যে নামগুলো হয়, সেগুলো দিয়ে আমাদের আসলে কি যায় আসে? আমাদের তো দরকার একটা অ্যান্ড্রয়েড নতুন অপারেটিং সিস্টেম যেখানে ভালো কাজ করবে, ভালো সুযোগ সুবিধা থাকবে। আর আমরা কি আসলে সবাই জানি যে এই পর্যন্ত ললিপপ চিনি, কিন্তু পাই কয়জন চিনি? আমি নিজেও যে মার্শমেলো নামে যে একটা মিষ্টি আছে, মানে একটা চকলেট আছে যেটা কিছুটা বাংলাদেশি দিল্লেকা লাড্ডুর মতো, এই জিনিসটার নাম আমি নিজেই জানতাম না। তেমন যে ডেজার্টের নাম দিল, সে নামের অর্থই থাকলো না, আমরা চিনিই না। আবার অনেকে উচ্চারণ করতেও সমস্যা হয়, অনেকে অরিও, নাগাট, পাই সবাই তো ভালোভাবে উচ্চারণ করতেও পারে না, মনে রাখতে পারে না। তো এই মানে অসুবিধাগুলো এখন নাম্বার দেওয়ার ফলে সলভ হয়ে গেল। অলরেডি বলতে পারে এখন আমরা সবাই 10, 11, 12 এভাবে উচ্চারণ করতে পারবো, Android 10, Android 11। তো এই দিক দিয়ে একটা ভালোই হলো বলা যায়, আমার নিজের ব্যক্তিগত মতামত থেকে। কিন্তু যখন অ্যান্ড্রয়েড মার্কেটে অ্যান্ড্রয়েড বেটা ভার্সন, মানে Android 10 যে বেটা ভার্সনটা মার্কেটে ছেড়েছিল, তখন কিন্তু নাম 10 ছিল, তখন কিউ ছিল। কিন্তু যখন বিটা ভার্সনটা, মানে বিটা ভার্সনকে আসলে আমরা জানি কি যে এই যে বলি যে ক্রোমের বেটা ভার্সন, মাইক্রোসফট এজের বেটা ভার্সন আসছে, আবার অ্যান্ড্রয়েডের বেটা ভার্সন। আসলে বেটা ভার্সন বলতে বোঝায় যে অ্যান্ড্রয়েড যখন বলতে যে কোনো কিছু, যখন সফটওয়্যার হোক, অপারেটিং সিস্টেম হোক, যে কোনো কিছু যখন তৈরি হওয়ার পরে এটা মার্কেটে ছাড়া হয় যে টেস্টিংয়ের ক্ষেত্রে তখন বিভিন্ন ডেভেলপাররা, বিভিন্ন ইউজাররা এগুলো ইউজ করে দেখে যে এইখানে কোনো বাগ আছে কি, কোনো সমস্যা আছে কি, আরও বেশি ভালো করা যায় কি, ইত্যাদি ওপেনই, মানে একদম পুরাদমে মার্কেটে ছাড়ার আগে একটা ভার্সন ছাড়ায় যেখানে আমরা ইউজ করে ইউজাররা মতামত জানাতে পারবো, সেই মতামতের ভিত্তি করে এর প্রবলেমগুলো সলভ করে। তো এটাকে বলা হয় বিটা ভার্সন। তো অ্যান্ড্রয়েড যখন বিটা ভার্সনটা ছেড়েছিল Android 10, তখন সেটা কিন্তু কিউ নামে ছিল, এবং তখন একটা কল্পনা সৃষ্টি হয়েছিল যে কিউ দিয়ে কি অর্থ হতে পারে, কিউ দিয়ে কি হতে পারে। আর থাকলে আমরা ধারণা করতে পারতাম যে রসগোল্লা নামে একটা হতে পারে। এটা হলে আমাদের অবশ্য ভালো ছিল যে আমাদের এরিয়ার বাংলার একটা ঐতিহ্যবাহী মিষ্টি রসগোল্লা, সেটা নামে হবে। কিন্তু কিউ দিয়ে কিউ আসলে খুঁজে পাচ্ছিল না যে কিউ এর দিয়ে কি মিষ্টি হতে পারে, কি ডেজার্ট হতে পারে। হয়তো গুগল নিজেও খুঁজে পায়নি যে কিউ দিয়ে কি ডেজার্ট নামকরণ করা যায়, সেজন্য হয়তো কিউটার পরিবর্তে তারা Android 10 নাম দিয়ে দিয়েছেন। তো আসুন দেখা যাক যে এই Android 10 বা Android কি, এতে কি গুগল নতুন কি সংযোজন করেছে, কি নতুন আমরা পাচ্ছি। তো গুগলের একটা জিনিস করে কি, প্রত্যেকটা Android আপডেট দেওয়ার সময় ওরা কি করে দেখে যে আগেকার Android ইউজ করার, মানে ইউজারদের ফিডব্যাকগুলো দেখে যে কোন অ্যাপস ওরা বেশি ইউজ করে, কোনগুলো বেশি চায়, কোন ফিচার চায়, কোন ইউআইগুলো পাবলিক খাচ্ছে, কোন ইউআইগুলো সবাই ম্যাক্সিমাম ইউজ করে, এইসবের ভিত্তি করে গুগল তাদের অ্যান্ড্রয়েডকে আপডেট করে। যেমন আগে কিন্তু স্ক্রিন রেকর্ডার ছিল না, এইবার Android 10 স্ক্রিন রেকর্ডার আসতে পারে এবং আসবে, কারণ হচ্ছে যে প্রায় সবাই স্ক্রিন রেকর্ডার ইউজ করে। তো এইরকম কিছু জিনিস আছে যেগুলো ইউআই সবাই ইউজ করে, এইগুলা নতুন করে গুগল তাদের আপডেট ভার্সনগুলোতে অ্যাড করে থাকে। তো দেখা যাবে, দেখি আজকে যে এই গুগল টিনি কী কী আপডেট অ্যাড করেছে। তো গুগল যে এই যে বিভিন্ন কোম্পানির থেকে ইউআই থেকে তাদের ফিচার্সগুলো নিয়ে নতুন করে তাদের অ্যান্ড্রয়েডে আপডেট করে, এটা অনেকে ভাবতে পারে যে চুরি করে অন্যান্য কোম্পানি, যেমন শাওমির একটা ইউআই থেকে একটা পছন্দ হলো, একটা হোয়াইয়ের একটা ইউআই থেকে পছন্দ হলো, কালার ওএস থেকে একটা পছন্দ হলো, এগুলো সবগুলো নিয়ে গুগল নতুন আপডেট করে। তো এটাকে অনেকে চুরি করা বলতে পারে, কিন্তু আসলে এটা চুরি করে না, এটাকে বলে অ্যাডাপ্ট করা। অ্যাডাপ্ট করা বলতে আগের যে কোম্পানি ছিল তাদের কাছ থেকে স্বত্বাধিকারে নিয়ে নেওয়া, মানে তাদের অল ক্রেডিট আগের কোম্পানিরই থেকে যায়। তো গুগলের Android 10 সবচেয়ে যেটা মানে আলোচিত বিষয় একটা হচ্ছে যে Google 10 আসছে ডার্ক মোড ফিচার। তো ডার্ক মোড এমন একটা ফিচার যারা প্রত্যেকেই ব্যবহার করতে স্বচ্ছন্দ বোধ করে, যেমন ইতিমধ্যে মেসেঞ্জার থেকে শুরু করে প্রায় সবগুলাই, টুইটার পর্যন্ত, ফেসবুক, সবাই হচ্ছে ডার্ক মোডে দেখে চলে যাচ্ছে। এমনকি ক্রোমের নেক্সট ভার্সনে হয়তো ডার্ক মোডের অপশান আসবে। তো এই জিনিসটা সবাই পছন্দ করে বলে গুগল তাদের নেক্সট ভার্সনে এখন থেকে মানে অ্যান্ড্রয়েড 10-এ ডার্ক মোড অপশানটা আমরা দেখতে পাবো। ডার্ক মোড সব কিছু মানে থিমটাই ডার্ক মোডে চলবে। তো আশা করি এই বিষয়টা আপনাদের সবার কাছে ইন্টারেস্টিং মনে হবে এবং সবার পছন্দ হবে ডার্ক মোডটা। আমি নিজেও একটা অধীর আগ্রহ অপেক্ষা করছি যে আমার ফোনে 10 আপডেট পেলে আমি ডার্ক মোড ইউজ করবো। আমি আমার অন্যান্য সফটওয়্যার যেগুলো আছে সেগুলো আমি ডার্ক মোড ইউজ করি, যেগুলো মানে ডার্ক মোড সাপোর্ট দেয়। তো আপনারাও আশা করি এই জিনিসটা লাইক করবেন। তো আরও আছে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে গুগলের মানে অ্যান্ড্রয়েডের এর আগের ভার্সনগুলো তো কোনো থিম সাপোর্ট দিত না। বলতে ওদের নিজস্ব কোনো থিম ছিল না। আমরা কি করতাম যে অন্য কোনো থিম ইউজ করার জন্যে বিভিন্ন আমরা লঞ্চার ইউজ করতাম, বিভিন্ন থিম মেকার ইউজ করতাম, থিমের সফটওয়্যার দিয়ে দিয়ে থিমগুলো চেঞ্জ করতাম, সুন্দর সুন্দর থিম ব্যবহার করতাম। তো এই অ্যান্ড্রয়েড 10-এ গুগল অটোমেটিকলি আগে থেকে একটা থিম মেকার দিয়ে রাখবে, যার কারণে আমরা সুন্দর সুন্দর বিউটিফুল থিম ব্যবহার করতে পারবো, যেই থিম ব্যবহার করার ফলে আমাদের ফোনগুলো আরও সুন্দর হবে। অ্যান্ড্রয়েড 10-এর আরেকটি মজার বিষয় হচ্ছে যে আমরা যখন অ্যান্ড্রয়েড 10 মানে যে কোনো নতুন অ্যান্ড্রয়েড আসে, অপারেটিং সিস্টেম আসে কিংবা নতুন কোনো সিকিউরিটি আপডেট আসে, আপডেট আসার পর কী হয় যে আমরা সেটা ইনস্টল দিই। ইনস্টল দেওয়ার পরে যে অনেক সবসময় ইনস্টল দিলেই যে ভালো হবে, নতুন কিছু পাবো কিংবা নতুন সমস্যা হবে এমন না। তো অনেক সময় কী হয় যে ইনস্টল দেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের কিছু ফিচার্স হারিয়ে যায়, মানে অনেক সমস্যার সম্মুখীন হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি যখন প্রথম পাই আপডেটে আমার আসি আমার ফোনে, তখন আমার যে নোটিফিকেশন লাইটটা ছিল সেটা হারিয়ে গেছিলো। আমার নোটিফিকেশন লাইটটা ছিল না, তো আমি না পারছিলাম ব্যাকে যেতে, না পারছিলাম নোটিফিকেশন লাইটটা নিয়ে আসতে। তো তখন কী ছিল, আমাকে অপেক্ষা করতে হয়েছিল যে নেক্সট কখন আপডেট আসবে, সেই আপডেটে সে এই বাগটা ফিক্সড করবে। তো গুগল এই জিনিসটা চিন্তা করে করছে কি, এবার আমার এমন হলো যে আমি একটা টেনে আসলাম, টেনে আসার পর আমার পছন্দ হলো না, আমার ফোনে সেটা ভালোভাবে সাপোর্ট দিচ্ছে না। তো আমি চাইলাম যে না, আমার 10 ভালো ছিল না, আমার আগেকার পাই ভালো ছিল, 9 ভালো ছিল। তো আমি কী করতে পারি যে এর আগে কখনোই আমরা ব্যাকে ফেরত যেতে পারতাম না, কিন্তু এইবার এই প্রথম আমি চাইলে 10 থেকে 9-এ যেতে পারি, মানে আমরা ব্যাকে যেতে পারি। এটা অবশ্যই একটা ভালো জিনিস বলবো, কারণ বুঝতেই পারছেন আমি একটা এক্সাম্পল দিয়েও দিয়েছি অলরেডি যে কেন ব্যাকে যাওয়া মানে অনেক সময় দরকার হয়ে পড়ে, কারণ অনেক সময় হার্ডওয়্যারের ইস্যুর কারণেও নতুন আপডেটটা ভালো মতো চলে না ফোনে, সেখানে আমাদের ব্যাকে যাওয়া জরুরি হয়ে পড়ে। তো এটা আসলে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে গুগল, ভালো একটা কাজ করেছে। অ্যান্ড্রয়েড 10-এর আরেকটা আপডেট হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ফোনে মানে ভালো দামি ফোন, মিড রেঞ্জের অনেক ফোন, প্লাস হচ্ছে হাই রেঞ্জ, প্লাস ফ্ল্যাগশিপ ফোনগুলোতেই একটা জিনিস আছে, এটা হচ্ছে ফেস আনলক। ফেস আনলক কী করে, ক্যামেরা দিয়ে কী হয় কিংবা সেন্সর দিয়ে, যে আইআর সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তুলে আমাদের ফেসটাকে আইডেন্টিফাই করে আমাদের ফোনকে আনলক করে। তো এই কাজটা এতদিন তো 2D-তে মানে 3D সাপোর্ট করতো না, তো গুগল 10-এ এইটাকে আপডেট করেছে। এটা আপডেট করে এখন 3D স্ক্যানিং করতে পারবে, ক্যামেরা দিয়ে 3D স্ক্যানিং করতে পারার ফলে আমাদের আরও নিখুঁতভাবে ফেস আনলকটা আরও ভালোভাবে কাজ করবে। তো এটাও একটা ভালো দিক যে সিকিউরিটিটা আরও পাকাপোক্ত হলো সিকিউরিটিটা। আরেকটা আপডেট হচ্ছে যে হটস্পট ক্ষেত্রে কী হতো যে আগে তো হটস্পট চালাই দিলাম যে সবাই ইউজ করতে পারতো এই সেই এমন সময়, তো এখন এই হটস্পটটাকে অনেক কন্ট্রোলিংয়ে নিয়ে আসছে। কন্ট্রোলিং বলতে যে এখন হটস্পট আমি ইচ্ছা করলে কন্ট্রোল দিতে পারবো, কে ইউজ করবে, কতটুকু ইউজ করবে, কোন ইউজারকে কত ব্যান্ডউইথ দিব, পুরা দেখা যাচ্ছে যে একটা সুইচের মতো কন্ট্রোলিং চলে আসবে, যে হটস্পটকে আমি সেটা কন্ট্রোল দিতে পারবো। এটাও একটা ভালো দিক যে আমি নিজেকে ইউজারগুলো কন্ট্রোল দিতে পারবো, সব কিছু করতে পারবো। তো আপডেট আসলে ভালোই। ওয়াইফাইয়ের ক্ষেত্রে একটা আপডেট আছে, সেটা হচ্ছে যে আগে তো ওয়াইফাই সময় আমাদের সবসময় পাসওয়ার্ড লিখে লিখে ওয়াইফাই কানেক্ট করতে হতো, তো এখন একটা আপডেট দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে যে এখন পাসওয়ার্ড লাগবে না, এখন হচ্ছে কিউআর কোড স্ক্যানিং করে আমরা ওয়াইফাই কানেকশন করতে পারবো। এটাও একটা যুগোপযোগী সিদ্ধান্ত, কারণ হচ্ছে এখন সব কিছু কিউআর কোড বের চলে আসছে। যেমন আপনি লক্ষ্য করে দেখবেন যে এখন বিভিন্ন অনলাইন পেমেন্ট, অনলাইন না, মোবাইল ব্যাঙ্কিংয়ের পেমেন্টগুলো সবগুলো হচ্ছে কিউআর কোড বেজ হয়ে গেছে। প্লাস এটা একটা ভালো দিক যে লিখতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, কিউআর কোড স্ক্যান করলে সেটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো এটাও একটা ভালো আপডেট। তো এইগুলোই ছিল আপাতত আপডেট। ভবিষ্যতে আরও নেক্সট ভিডিওতে আরও ভালোভাবে জানাবো যে কী কী আসছে, আগে ফোনে আপডেট হোক। তো প্রথম যে ফোনগুলো দিবে সেটা হচ্ছে যে প্রথমে তো পিক্সেল অবশ্যই আসার কথা যে নতুন আপডেটে, তাছাড়া অন্যান্য ফোনগুলোর ভিতরে নোকিয়া ফোন, তাদের এইসএমডিগুলো বলে নোকিয়া ফোন যেগুলো আছে সেগুলো সবগুলোতে অ্যান্ড্রয়েড 1 চালিত, তো নোকিয়া ফোনেই প্রথম মনে হয় অ্যান্ড্রয়েড 10 আপডেট আসবে। এবং ইতিমধ্যে কথাও চলছে যে শাওমির নতুন যেগুলো আসছে, যেমন শাওমি নোট 8 Pro, নোট 8, এগুলো সম্ভবত অ্যান্ড্রয়েড 10-এ আসার কথা। কোম্পানিগুলো চাইবে যে যত দ্রুত সম্ভব তাদের ফোনগুলোকে Android 10 এ আপডেট করার। তো আজকে ছিল এই পর্যন্ত, আজকে এই ভিডিওগুলো ছিল। তো আশা করি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।